নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন, এবং নতুন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারাক্টিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং তার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম কিন্তু ভুল করবেন না। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকুন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন জিজ্ঞেস করব, এবং 15টা কোশ্চেন জিজ্ঞেস করার পরে আপনাদের সবাইকে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে পোস্ট করবেন। আপনারা আপনাদের উত্তর বা আপনাদের প্রাপ্ত মার্কস কমেন্ট বক্সে পোস্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনাদের জন্য আমাদের ভিডিওর সার্থকতা কতটা, এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেই পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত আছেন। তো প্রথম প্রশ্ন থেকে শুরু করব। আজকে প্রথম প্রশ্ন নম্বর 890। আপনারা যদি এর আগের যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আপনারা যদি দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে। সেই ফোল্ডারে আপনারা যাবতীয় এই বাংলা ব্যাকরণের সমস্ত যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেই সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব। তা বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ, এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তো চলুন দেখে নেব আজকে এই কোশ্চেনের কোনটা সঠিক উত্তর হচ্ছে। আপনারা ক খ গ ঘ কে এ বি সি ডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে উত্তরের মধ্যে যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন খ পরিভাষিক বা পারিভাষিক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 891। বচন অর্থ কি, অথবা একই প্রশ্ন, বচন অর্থ হলো। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক আপনাদের মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটি আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে এর সঠিক উত্তর যেটা হয় সেটা আমরা দেখে নেব। 891 নম্বর প্রশ্ন। আর 891 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ক সংখ্যার ধারণা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 892। বচন শব্দটি প্রকৃতপক্ষে কিসের ধারণা দেয়, তা আপনাদের স্ক্রিনে চারটে অপশন আছে। অপশন ক আছে সংখ্যার, অপশন খ গণনার, অপশন গ ক্রমের, এবং অপশন ঘ পরিমাণের। 892 নম্বর প্রশ্ন। আর এই 892 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন ক সংখ্যার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 893। ব্যাকরণে কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে, তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 893 নম্বর প্রশ্নে অপশন ক চুজ করেছেন, বিশেষ্য এবং সর্বনাম পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 894। কোনটি এক বচনের উদাহরণ, চারটে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 498 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন খ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এই উত্তরটা সঠিক। এবার আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 895। কোনটি এক বচন বোঝায়, তাহলে চারটে অপশনের মধ্যে যেটি এক বচন বোঝায় সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যারা বলছেন অপশন গ উত্তর শুনবে যদি গল্পটা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 896। খানা বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে, আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে। 496 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন খ পরে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন,
কোশ্চেন নম্বর 897, যে শব্দ দ্বারা কোন প্রাণী বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ খুব সংখ্যার ধারণা হয় তাকে ড্যাশ বলে। তাহলে 897 নম্বর প্রশ্ন আপনাদের ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্যে যারা উত্তর করছেন অপশন খ বহুবচন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 898, কোনটি বহুবচন বোঝায় না। তা যেটি বোঝায় না সেটি আমাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে, আপনারা ভালো করে খেয়াল করবেন। এটা একটা নেগেটিভ প্রশ্ন আছে, তা পজিটিভ নেগেটিভ নিশ্চয়ই আপনাদের এটা বুঝতে হবে। তা আপনারা অবশ্যই পজিটিভ নেগেটিভ বুঝলে ভালো করে যদি বোঝেন তাহলে আপনারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবেন। 898 নম্বর প্রশ্ন, আর 898 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন গ শুনবে যদি গল্পটি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 899, কোন দুটি পদের বচন ভেদ হয় অথবা কেবল কোন কোন পদের বচন ভেদ হয়। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 899 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উত্তর করছেন অপশন গ বিশেষ্য ও সর্বনাম তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 900, 900 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 900 নম্বর প্রশ্নে আপনাদের জানতে চাওয়া হয়েছে সর্বনামের বহুবচন কোনটি। আপনাদের চারটে উত্তরের মধ্যে সঠিক উত্তরটি আপনাদের নির্বাচন করতে হবে। যারা আপনাদের এই চারটে অপশনের মধ্যে উত্তর করছেন অপশন ক তোমরা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 901, কোনটি বিশেষ্য পদের এক বচন রূপে ব্যবহৃত হয়েছে। আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা উল্লেখ করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা 901 নম্বর প্রশ্নে অপশন গ আকাশে চাঁদ উঠেছে উল্লেখ করেছেন তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 902, কোনটি বিশেষ্যের এক বচনের নির্দেশ করে। তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ক টি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 903, সমষ্টিবাচক শব্দগুলির বেশিরভাগই কোন ভাষা থেকে এসেছে। আপনাদের 903 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন গ সংস্কৃত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 904, ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কি যুক্ত হয়। আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ঘ গুলো তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা 15টা কোশ্চেন আমরা আপনাদের সাথে আলোচনা করে ফেললাম। এবার আপনারা একে একে কে কত মার্কস পেয়েছেন সৎভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। আপনারা মার্ক পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তাছাড়াও আপনারা আপনাদের মনে যা কোশ্চেন আছে আপনারা কোশ্চেনটা পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ। অপশন ক জনগণ, অপশন খ হস্তিদাম, অপশন গ ডাকাত বৃন্দ এবং অপশন ঘ কুসুমাবলী। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ। অপশন ক জনগণ, অপশন খ দস্তিদাম, অপশন গ ডাকাতবৃন্দ এবং অপশন ঘ কুসুমাবলী। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটি আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন পরপর 10 দিন যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। আর আপনাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসটা চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। কেবলমাত্র যাদের চাওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস তারাই একমাত্র পোস্ট করবেন। আর আপনাদের এখন যদি এই আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন।
এবং অবভিয়াসলি কমেন্ট করবেন, এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে রোজ নতুন ভিডিও দেখবার জন্য। আর আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ জীবন কামনা করে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।